بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله وبركاته. شرما انت ভাই عبد الرحمن حياك الله. কোরআন ভাই, আপনি তাহলে জানেন হজে যাওয়ার কথা, তো আজকে হজে যাচ্ছি, জেদ্দার ফ্লাইটে উঠে বসে আছি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তর হলো যে কোরবানি দিতে ইচ্ছুক যারা, তাদের প্রত্যেকের নাম আলাদা বলার প্রয়োজন নেই, এটা অযথা পরিশ্রম, এটা প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আপনার জন্যে। আবার এটা বলতেন আল্লাহুম্মা হাজা মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, এটা মুহাম্মদের পক্ষ থেকে এবং আলে মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে। সেই হিসাবে ওই ভাই যদি কোরবানি দেয় তাহলে বলতে পারেন যে আল্লাহুম্মা হাজা মিন মুহাম্মদ ওয়া মিন আলে মুহাম্মদ, এটা হাজা মিন জাবেদ ওয়া মিন আলে জাবেদ, বা বাংলাতে বললে হবে যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে গ্রহণ করুন। এগুলো মস্ত হবে, এগুলো জরুরি না, জরুরি হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে পশু কোরবানি করা, এটা হলো আসল। আর নামটা বলার দরকার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন তার ফ্যামিলির পক্ষ থেকে, বিবিদের পক্ষ থেকে, তারা ছিল 9 জন। বুখারী শরীফে হাদিসে রয়েছে যে জাহান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসিদের পক্ষ থেকে গরু কোরবানি করেছিলেন। তো কোনো প্রমাণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ইসিদের নাম উচ্চারণ করেছিলেন কোরবানি করার সময়, বা যারা করেছিল তারা উচ্চারণ করেছিল, এক কথাই এটা প্রমাণিত নয় এবং প্রয়োজনও নাই। আল্লাহ সব খবর রাখেন, সবার নাম আল্লাহর নিকট ভালোভাবে জানা আছে, আজ ওহিত পরিশ্রম এটা করা দরকার নেই, অহিত অনর্থক। এতটুকু বললেই হবে, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে গ্রহণ করুন, বা একটু আগে যা বলা হবে আরও, এই আর কি। আশা করি উত্তর পেয়েছে, বারাকাল্লাহ ফিক। তো ঠিক আছে, এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ জেদ্দা অভিমুখে রওনা হবে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট, দোয়া করবেন আর আমিও দোয়া করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। বারাকাল্লাহ ফিকুম।